আসসালামু আলাইকুম। মুসলিমানের সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি আইনুল। আজকের এই ভিডিও থেকে আপনি জানবেন রোজার দিনে মা ছেলে এবং আল্লাহর এক ওলির চমৎকার ঘটনা। রোজাদার এক মায়ের এই চমৎকার ঘটনাটি জানতে আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তবে ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত ইসলামিক এবং শিক্ষণীয় ঘটনা জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আপনি যদি ইতোমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। এবার শুরু করা যাক। রোজার সময় একদিন একটি বাচ্চা অনেক খুশি ছিল, কেননা বাচ্চাটা সেদিন অনেক আগ্রহের সাথে রোজা রেখেছিল। কিন্তু না জানি কি ভুল হয়ে গেছে, আল্লাহ তাআলা বাচ্চার বাবা মায়ের উপর নারাজ হয়ে যান এবং তার সন্তান রোজা অবস্থায় খুবই দুর্বল হয়ে শয্যাশায়ী হয়ে যায়। আমরা জানি মায়ের মন পৃথিবীর সবচেয়ে নরম মন, তাই মা আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে মাফ চাওয়া শুরু করলেন এবং এক সময় হয়তো কোনো এক নেক কাজ করেছিল যার জন্য আল্লাহ হয়তো তাদের এত ধন সম্পদ দিয়েছিলেন যা তাদের 14 পুরুষও খেয়ে শেষ করতে পারবে না। কি ছিল সেই কাহিনী তা জানার জন্য অবশ্যই আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। রোজা হলো দেহের যাকাত, কিন্তু আমাদের কাছে যদি অনেক টাকা পয়সা স্বর্ণ মুদ্রা থাকে তবে সেই সব জিনিসের যাকাত দেওয়া ফরজ। যদি যাকাত না দেওয়া হয় তাহলে আল্লাহ নারাজ হয়ে পুরো পরিবার এবং ওই পরিবারের উপর থেকে তার দয়ার দৃষ্টি সরিয়ে নেন এবং বিভিন্ন প্রকার বালা মুসিবত তাদের আক্রমণ করে নিঃশেষ করে ফেলে। আল্লাহ তাআলা সূরা বাকারার 43 নং আয়াতে বলেছেন, ওয়া আকিমুস-সালাত ওয়া আতুজ-যাকাত, অর্থাৎ নামাজ পড়ো এবং যাকাত দান করো। যাকাত আপনার ধন সম্পদকে হালাল করে, আর আপনি যদি যাকাত না দেন তাহলে আপনি হারাম জিনিস আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করবেন। চলুন মূল ঘটনায় নজর দেই। ইরাকে বসবাসকৃত এক পরিবার ছিল, তাদের আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না, তবে মোটামুটি কোনো রকম ভাবে কেটে যাচ্ছিল তাদের জীবন। তাদের একমাত্র সন্তান ছিল খুবই ছোট, কিন্তু কিছু বাচ্চা থাকে না ছোট থেকেই নেককার হয়ে থাকে, তেমনি ওই বাচ্চাটার মাঝেও নেক কাজ করা, নামাজ পড়া, রোজা রাখার ইচ্ছা ছিল প্রচুর। আর এই বছরের রোজা সে রাখবে বলে ভেবে রেখেছে। বাবা মাও পরহেজগার ছিলেন, তবু আল্লাহ তাদের প্রতি নারাজ ছিলেন, কেননা তাদের যা ছিল তা থেকে তারা যাকাত দিত না। যদি কোনো ফকির মিসকিন তাদের বাড়িতে আসতো তাহলে তারা বলতো, আসলে বাড়িতে দেওয়ার মতো কিছুই নাই, দয়া করে অন্যখানে যাও। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, তুমি যদি দরিদ্র মানুষকে একটা খেজুরও খাওয়াও তাহলেও তা সদকা হবে। দান করার জন্য তোমাকে ধনী হওয়ার প্রয়োজন নেই, তোমার যা আছে তা থেকে অল্প কিছু দান করো। কারো মুখের হাসিও সদকা হয়। আল্লাহ তাআলা সওয়াব হাসিলের জন্য অনেক সহজ উপায় রেখেছেন। রোজার মাস চলে এলো, অনেক গরম পড়লো, এই গরমে বড়দের জন্যই রোজা রাখা অনেক কষ্টকর, কিন্তু ওই 6 বছরের বাচ্চা রোজা রাখবেই। মা অনেক বোঝালো কিন্তু কাজে আসলো না, পরে মা তাকে রোজা রাখালো। আবার চিন্তা করলো সে কিভাবে রাখবে, ফজরের নামাজ পড়ে কোরআন পড়ে বাচ্চাটা ঘুমিয়ে যায়, কিন্তু ঘুম থেকে উঠে বাচ্চা বলল, মা আমার মাথাটা খুব ঘুরছে। মা বলল, আমি তো আগেই বলেছিলাম তুমি রোজা রাখতে পারবে না, তুমি এখনো অনেক ছোট। ছেলে বলল, না তেমন কিছুই নয়, জোহরের নামাজ পড়লো সে। তখন থেকেই ছেলের অবস্থা বেশ খারাপ হতে লাগলো এবং এক সময় বাচ্চাটা সংজ্ঞাহীন হয়ে যায়, কোনো শ্বাস প্রশ্বাস চলছিল না। মা কান্নাকাটি করতে লাগলো আর বলল, আল্লাহ কি ভুল হয়েছে আমার, আল্লাহ আমার পাপের সাজা তুমি আমাকে দাও, কিন্তু আমার নিষ্পাপ বাচ্চাটাকে সুস্থ করে দাও। হঠাৎ মায়ের মনে পড়ে যায়, আমরা তো কোনো দান সদকা করি না, এই কারণেই হয়তো আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিচ্ছেন। তখন মা বলতে লাগলেন, হে আল্লাহ আমার যা আছে আমি সবকিছু বিলিয়ে দেব, তবুও আমার বাচ্চাকে সুস্থ করে দাও। এমন সময় এক ফকির আসে এবং বলে, আমি রোজা আছি, আমার রোজা ভেঙে ইফতার করার জন্য আমায় কিছু দান করুন, পারলে কিছু টাকাও দিয়েন, সাহায্য হবে আমার। তখন মা বলল, বাবা আপনি একটু দাঁড়ান আমি দিচ্ছি। বাড়িতে যা ছিল সেখান থেকে কিছু টাকা এবং গয়না নিয়ে সেই ফকিরের হাতে তুলে দেয় এবং বলে, দোয়া করুন আমার ছেলেটা যেন বেঁচে যায়। ফকির ছিল আসলে আল্লাহর একজন ওলি।
ফকির তখন বলতে লাগলো, হে আল্লাহ, মা তার সন্তানের জন্য সবকিছু বিলিয়ে দিয়েছে, তুমি তার দানকে কবুল করে নাও এবং তাকে সুস্থ করে দাও। কেউ যেন বলতে না পারে, রোজা রাখিয়ে তুমি জুলুম করো তোমার বান্দার প্রতি। কিছুক্ষণ পর আল্লাহর অশেষ রহমতে বাচ্চাটা নিঃশ্বাস নিতে শুরু করলো এবং বসে পড়ল। বাচ্চাকে দেখে মনে হচ্ছিল না যে এই বাচ্চা কিছুক্ষণ আগেও অসুস্থ ছিল। নূরের ঝলক আসছিল বাচ্চাটার চেহারা থেকে। মা হতভম্ব হয়ে দাঁড়িয়ে তার বাচ্চাকে দেখছিলেন। ঠিক তখনই ফকির বলে উঠলেন, নিন আপনার সম্পদ, আপনি আজ যেমন সদকা করলেন সারা জীবন এভাবেই সদকা করবেন, তাহলে আপনার সম্পদ কখনোই কমবে না, বরং আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দিবেন। এই বলে ফকিরটি গায়েব হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ঘটনা থেকে সঠিক শিক্ষা গ্রহণের তৌফিক দিন, আমিন। অনেকের মনেই কোনো না কোনো সময় একটা প্রশ্ন অবশ্যই জেগেছে, কেন আমাদের উপর রোজা রাখার এই বিধান নাজিল হলো? সেই বিষয়ে কিছু বলতে চাই। রোজার মুখ্য উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন। সূরা বাকারা আয়াত নং 183। তাকওয়া হলো এমন এক সদা সতর্ক মানসিক অবস্থা যা কাঁটাময় পথে পথিককে বাঁচাতে সাহায্য করে। তাকওয়া থাকলে মানুষ সব নিষিদ্ধ ও মন্দ কাজ থেকে বেঁচে থাকবে এবং সব আদিষ্ট কাজ পালন করবে। রোজা বিভিন্নভাবে তাকওয়া সৃষ্টি করে। প্রথমত, রোজা হলো লৌকিকতা মুক্ত ইবাদত। দ্বিতীয়ত, রোজা দ্বারা প্রবৃত্তি নিয়ন্ত্রণ এবং সংযমের প্রশিক্ষণ হয়। তৃতীয়ত, রমজান মাসের 24 ঘন্টা চলে ইবাদতের অনুশীলন। চতুর্থত, রোজার মধ্যে প্রবৃত্তি এবং কামনা বাসনা দুর্বল হয়। পঞ্চমত, রোজা একটি সংবেদনশীল সমাজ গঠনে সাহায্য করে, কারণ সারাদিন উপবাস করে রোজাদার গরিব দুঃখীদের কষ্ট বুঝতে সক্ষম হয়। তাকওয়ার বৈশিষ্ট্য 6টা। নম্বর 1, সত্যের সন্ধান। নম্বর 2, সত্য গ্রহণ। নম্বর 3, সত্যের উপর সুদৃঢ় ও সুপ্রতিষ্ঠিত থাকা। নম্বর 4, আল্লাহ ভীতির মহান স্বভাব সৃষ্টি করা। নম্বর 5, দায়িত্ব সচেতনতা। নম্বর 6, আল্লাহর কাছে জবাবদিহির ভয় নিয়ে সবসময় সব কাজ সম্পাদন করা। রমজান মুসলমানদের জীবনে পরিবর্তন আনার মোক্ষম সুযোগ। রোজা নিছকই উপবাস থাকা, পানাহার কিংবা কামাচার বর্জনের নাম নয়। এর বিশেষ তাৎপর্য এবং দর্শন রয়েছে। রয়েছে এর দৈহিক, আত্মিক, নৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক উপকারিতা। একজন বিখ্যাত মনীষী বলেছেন, মানুষের কুপ্রবৃত্তি এবং আবেগের উপর বিবেকের সর্বদা প্রভাব বিস্তার করা উচিত, কিন্তু মানবীয় দুর্বলতার কারণে অনেক সময় বিবেকের উপর মানুষের আবেগ প্রাধান্য লাভ করে। তাই আত্মশুদ্ধি এবং আত্মজাগৃতির জন্য ইসলাম রোজাকে মৌলিক ইবাদতগুলোর অন্তর্ভুক্ত করেছে। রোজা রাখার দ্বারা মানুষের কুপ্রবৃত্তি এবং আবেগের উপর বিবেক পরিপূর্ণভাবে বিজয়ী হয়। এতে তাকওয়ার গুণাবলী অর্জিত হয়। রোজা রাখার মাধ্যমে মানুষের নিজের অক্ষমতা এবং অপারগতা এবং আল্লাহ তাআলার বরত্ব ও কুদরতের উপর দৃষ্টি নিবদ্ধ হয়। রোজার মাধ্যমে অন্তর্দৃষ্টি খুলে যায়, দূরদর্শনের ধারণা প্রবল হয়, আসবাব এবং উপকরণের হাকিকত খুলে যায়, পাশবিকতা এবং পশুত্ব অবনমিত হয়, ফেরেশতাদের নৈকট্য লাভ হয়, আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের সুযোগ হয়, অন্তরে মানবিকতা এবং সহমর্মিতার বন্যা বয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝে সঠিক আমল করার তৌফিক দিন, আমিন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত মুসলিমানে হাজির হব ইনশাআল্লাহ। তাই যদি মুসলিমানকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক এবং কমেন্ট করুন, যাতে ভিডিওটি ট্রেন্ডিং হয়ে লক্ষ লক্ষ মুসলমানের কাছে পৌঁছে যায়, এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়। আপনাদের কাছে এই পাওনাটি আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে, এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই।